যে নিজের কি বিপদ নিজে ডেকে এনেছিস সেটা আমি এখন বুঝতে পারছি। আর একটু সাবধানে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। তবে তা শরীর, হ্যাঁ শরীরটাও খারাপ, কি বলছি না বলছি বুঝতে পারছি না। সকাল থেকে না প্রচন্ড মাথাটা ঘুরছে। ময়দার লুচি আপনার একটা একটা মিস হলেও কিন্তু আটার লুচি না প্রত্যেকটা ফুলবে, এইরকম ফুলবে। কি লেখা হচ্ছে বলতে পারো? তুমি স্টিলের দেবো, তো সেই কারণে মিল্টন এগুলো নিলে স্টিল কভার করা থাকে তো বেশ ভালো হয়, তো সেই কারণে এতে করে টিফিন দিতাম। কিন্তু যখন ওই স্যান্ডউইচ স্যান্ডউইচ করে দেবো, মানে এতে ওই এগ হোয়াইট দিলাম, একটু চাও দিলাম, ঠিক আছে। কিন্তু যখন স্যান্ডউইচ স্যান্ডউইচ করে দেবো তখন তো একটু প্রবলেম হতে হতে ঢুকতো না, মুড়ে মানে ঢুকিয়ে দিতে হতো, তো সেই কারণে আমি ওকে বলেছিলাম। তো গত 10-15 দিন আগে ওইটা কিনে এনেছে, তো এটাই ওই আপনাদের দেখালাম যে তখন থেকে টিফিন দিতে স্টার্ট করে দিয়েছি। আর এটা ভীষণ সুন্দর, কালারটা ভীষণ সুন্দর, এবং মিল্টনের তো মানে এটা নিয়ে কোনো কথাই হবে না যেহেতু। বিকালে আমার গাছ থেকে এই যে এটা কি বলে ওই আপনার বটবটি আর ঝিঙে তুলে এনেছি। গাছের সবজি না একবার না আপনাদের না দেখালে যেন মনটা যেন না শান্তি হয় না, যেহেতু গাছ থেকে 6 মাস তুলেছি ফ্রেশ সবজি, ফ্রিজে ঢোকাচ্ছি না। পুকুরে নেমে যে নিজের কি বিপদ নিজে ডেকে এনেছি সেটা আমি এখন বুঝতে পারছি। আর আপনারা হয়তো বুঝতে পারছেন আমার গলার ভয়েসটা শুনে, পুরো নাক পুরো বন্ধ হয়ে আছে, গলাটা সেরকম ব্যথা নয়, হালকা হালকা ব্যথা, কিন্তু গলাটা না একটা অদ্ভুতভাবে খুশখুশ করছে যেটাতে আমার আজকাল উঠে যাচ্ছে। এখন তো কোনো একটা করে ভিক্স লজেন মুখের মধ্যে দিয়ে যাচ্ছে, সারাদিনই এতগুলো ভিক্স লজেন শেষ করে দিয়েছে, সারা খাই সন্ধ্যে একটু নাম দেওয়া হলো। কিন্তু আমার না মানে আমি কালকে সকাল থেকেই না একটু একটু টের পাচ্ছিলাম যে আমার গলাটা না একটু মানে ব্যথা ব্যথা করছে, একটু সাবধানে থাকতাম সাবধানে থাকতাম। তার উপরে মানে মেয়ে বায়না করলো অতটা খেয়াল করিনি, তো নিয়ে বললাম আর ওই যে হয়ে গেল ভাই জল। আর আমি তো পুকুরে পুরো ডুব গেলে সবাই মিলে আজকে আলোচনা করে মানে আমাদের বাড়ির সবাই মিলে আলোচনা করে কে কী খাবে না খাবে জিজ্ঞাসা করে আজকে আমি সেদ্ধ বসিয়েছি। তার কারণ হচ্ছে যে গতকাল হচ্ছে রবি সোমবার, তো কাল গতকাল না একাদশী আছে, তো আমার হাজব্যান্ডটা
আর মা হচ্ছে একাদশী করতে হয় তো করে, তো সেই কারণে কালকে তো সারাদিন ওরা রুটি খাবে, রুটি নিয়েই সারাদিন পড়ে থাকবে। তো সেই কারণে বললাম ওকে যে আজকে রাত্রেবেলা দুটো ভাত বসাবো, বললো না ভাত আর খাবো না, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, বৃষ্টি হচ্ছে সারাদিন, ভাত আর খাবো না, কোথায় ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, তো সেই কারণে মুড়ি খাবো আর রুটি তো একদমই খাবো না, কারণ কালকে সারাদিন রুটি খেতে হবে। এবং দুজনে তো যে মটন দিয়ে দুটো মুড়ি ফুড়ি খেয়ে নিলাম, আর মাও আলু সিদ্ধ মুড়ি খেয়ে নিয়েছে, আর এখন আলু সিদ্ধ আছে, ও মুড়ি খাবে, আর পঞ্চাশে হচ্ছে ওই মাংস আছে, মাংস দিয়ে দুটো ভাত আছে, ও খেয়ে নেবে। এই হচ্ছে আজকে আমাদের রাত্রির একদম। তা বলে আপনারা এটা ভাববেন না যে আমি কাজে কুড়েমি করে রান্না করছি না বা শরীর খারাপ বলে রান্না করছি না, তা একদমই না। কেউ রুটি খাবে না বললো, কালকে সারাদিন রুটিই খেতে হবে, তো সেই কারণে রুটিটা করলাম। আদা দিয়ে জল করে খাবো, মানে আদাকে ফুটিয়ে একটু খাবো লিকার চা করে, আর একটু গার্গেল করবো। বা শখে বসে আলু চচ্চড়ি আমাদের খেতেই হবে, সো সেই রকম আজকে আমার কাছে হাতে একদম টাইম নেই বলে আলু চচ্চড়িটা আমাকে আলুটা কুচি কুটে দিল। তো আমি ঝটপট করে একটু আলু চচ্চড়ি বসিয়ে দিলাম পাঁচফোড়ন ফোড়ন দিয়ে, আর অনেকে আবার হলুদ দেয় না, আমি এখানে হলুদ দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর মুখ করাইতে তো আগেই আমি গতকাল সেদ্ধ করে রেখেছিলাম, তো আজকে একটু শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর আলু চচ্চড়ি, আর এখন ভাজবো হচ্ছে আটা দিয়ে লুচি। আর এই যে লুচি করবে বলে মানে খিদের চোটে রান্নাঘরে চলে এসছে, তো লুচি করবে বলে এখানে লুচি এমন লুচি ছেড়েছে কড়ায়, মানে লুচি একদম কড়ার মধ্যে জড়িয়ে গেছে, লুচি কড়ার মধ্যে জড়িয়ে যায় প্রথমবার দেখেছি। আর এই লুচিটা ওই বেলেছে এবং ওই কড়াই দিয়েছে, আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে লুচি ভাজছে। এই হয়ে গেল লুচি, মানে আমার হাজব্যান্ড স্পেশাল লুচি, হাজব্যান্ডের হাতের লুচি, আর এরপর হচ্ছে আমার হাতের লুচি। আর আমি এখন একদমই অল্প তেল দিয়ে ভাজছি, কারণ হচ্ছে কি যে এরপরে দুপুরবেলা লুচি খাবে কি ডালিয়া খাবে একটু ভেবে দেখতে হবে, মানে জিজ্ঞাসা করে করতে হবে। তো সেই কারণে যদি বেশি অতিরিক্ত তেল দিয়ে দিই অতিরিক্ত তেলটা মিশে যাবে, এবং ওই যে তেলটা মানে ভাজার তেলটা আমি ওটা খাবারে মানে ব্যবহার করতে একদমই চাই না, সেই কারণে লুচি যখন ভাজি ছোটো কড়াই ভাজি এবং অল্প তেল দিয়ে ভাজি, যাতে লুচিগুলো এরকম ফুলকো ফুলকো হয়। তো ময়দার লুচি আপনার একটা একটা মিস হলেও কিন্তু আটার লুচি না প্রত্যেকটা ফুলবে, এইরকম ফুলবে। আবার একটা আবার হচ্ছে যত তাড়াতাড়িটা ফোলে তত তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। আর আলু চচ্চড়িতে ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দেবো, দিয়ে তারপর খাবারগুলো গুছিয়ে নেব, কারণ সবারই খুব খিদে পেয়ে গেছে, সকাল 9টা বেজে গেছে, আর খাওয়ার আমার এখানে রেডি। তো চলুন খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা এখানেই এন্ড করে দিই। আশা করছি আপনাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।